পিরামিড নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই, কেনই বা থাকবে না? প্রাচীন মিশরের রাজা ও মিশরীয় দেবতাদের নিয়ে অনেক অমীমাংসিত গল্প শুনেছি আমরা। এত প্রাচীন যুগে এত বড় কাঠামো নির্মাণ সত্যি অবিশ্বাস্য, যখন ছিল না কোনো আধুনিক প্রযুক্তি। আজ আমরা আপনাদের জানাবো প্রাচীন মিশরীয় পিরামিডের অজানা রহস্য। আরও বেশি বেশি লোমহর্ষক এবং রহস্যের গল্প শুনতে আমাদের মিস্ট্রি 99 চ্যানেলটিকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন সবার আগে সর্বশেষ ভিডিওটি পেতে। চলুন ঘুরে আসি মিশরের পিরামিড থেকে। পিরামিডগুলো এমন একটা সময় নির্মিত যখন মিশর ছিল বিশ্বের অন্যতম ধনী এবং সবচেয়ে শক্তিশালী সভ্যতা। বিশেষ করে গিজার গ্রেট পিরামিডগুলো ইতিহাসের সবচেয়ে দুর্দান্ত মানবসৃষ্ট কাঠামোগুলির মধ্যে কয়েকটি। তাদের বিশাল আকৃতি প্রাচীন মিশরীয় সমাজে ফারাও রাজাদের ক্ষমতার প্রতিফলন। পিরামিড নির্মাণের শিখরটি তৃতীয় রাজবংশের শেষের দিকে শুরু হয়েছিল এবং মোটামুটিভাবে ষষ্ঠ রাজবংশ পর্যন্ত অব্যাহত ছিল। 4000 বছরেরও বেশি সময় পরেও মিশরীয় পিরামিডগুলি এখনও তাদের মহিমা বজায় রেখেছে, যা মিশরীয় সমৃদ্ধি এবং গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। তৃতীয় এবং চতুর্থ রাজবংশের সময় মিশর প্রচুর অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্থিতিশীলতা অর্জন করেছিল। মিশরীয় সমাজে রাজাদের একটি অনন্য অবস্থান ছিল। তারা বিশ্বাস করত মানব এবং ঐশ্বরিক ক্ষমতার মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে দেবতারা তাদের নির্বাচিত করেছিল, তাই মৃত্যুর পরেও রাজার মহিমা অক্ষুণ্ণ রাখা তাদের দায়িত্ব বলে মনে করত। মৃত্যুর পর সেই মৃত রাজাকেই মৃতদের দেবতা ওসিরিস বলে বিশ্বাস করা হতো এবং পরবর্তী রাজাকে মনে করা হতো ফ্যালকন গড, যিনি সূর্য দেবতার রক্ষক হিসেবে কাজ করতেন। আপনি জানলে অবাক হবেন, পিরামিডের মসৃণ কোণীয় দিকগুলো সূর্যের রশ্মির প্রতীক। রাজার আত্মাকে স্বর্গে আরোহণ করতে এবং দেবতাদের সাথে, বিশেষ করে সূর্য দেবতার সাথে যোগদানের জন্য ডিজাইন করা হয়েছিল। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে রাজা মারা গেলে তার আত্মার কিছু অংশ তার শরীরের সাথে থাকে, তাই মৃত রাজার আত্মার সঠিকভাবে যত্ন নেওয়ার জন্য মৃতদেহটিকে মমি করা হতো এবং রাজার পরবর্তী জীবনে যা কিছু প্রয়োজন হবে তার সাথে সোনার পাত্র, খাবার, আসবাবপত্র এবং অন্যান্য উপহারসহ কবর দেওয়া হতো। পিরামিডগুলো মৃত রাজার একটি আর্চনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতো। মৃতদেহের সাথে কবর দেওয়া ধন সম্পদ কেবল রাজার জন্যই না, তার কাছে সমাধিস্থ আত্মীয়, কর্মকর্তা এবং পুরোহিতদের জন্যও সরবরাহ করা হতো। আধুনিক কায়রোর উপকণ্ঠে নীল নদের পশ্চিম তীরে একটি মালভূমিতে অবস্থিত গিজার গ্রেট পিরামিডগুলো। গ্রেট পিরামিড নামে পরিচিত পিরামিডটি গিজার তিনটি পিরামিডের মধ্যে প্রাচীনতম এবং বৃহত্তম। প্রাচীন বিশ্বের বিখ্যাত সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা কাঠামো এই গ্রেট পিরামিড। এটি ফারাও খুফু স্নেফেরুর উত্তরসূরি এবং চতুর্থ রাজবংশের 8 রাজার মধ্যে দ্বিতীয় জনের জন্য নির্মিত হয়েছিল। যদিও খুফু 23 রাজত্ব করেছিলেন, তার পিরামিডের মহিমার বাইরে রাজত্ব সম্পর্কে তুলনামূলকভাবে খুব কমই জানা যায়। পিরামিডটি 230 মিটার জায়গা নিয়ে গড়ে উঠেছে এবং এর মূল উচ্চতা ছিল 147 মিটার। এটি বিশ্বের বৃহত্তম পিরামিড। খুফুর রানীদের জন্য নির্মিত তিনটি ছোট পিরামিড গ্রেট পিরামিডের পাশে সারিবদ্ধ এবং কাছাকাছি একটি সমাধি পাওয়া গেছে, যেখানে তার মা রানী হেটেফেরেসের খালি শিলালিপি সমন্বিত সমাধি রয়েছে। অন্যান্য পিরামিডের মতো খুফুর পিরামিড কাদামাটি ঢালের মতো করে তৈরি করা প্রাচীরের সারি দ্বারা বেষ্টিত, যেখানে রাজার আত্মীয় ও কর্মকর্তাদের পরকালে তাকে সঙ্গ দিতে এবং সমর্থন করার জন্য কবর দেওয়া হয়েছিল। গিজার মধ্যবর্তী পিরামিডটি খুফুর পুত্র ফারাও খাফরের জন্য নির্মিত হয়েছিল। খাফরের পিরামিডটি গিজার দ্বিতীয় উচ্চতর পিরামিড এবং এতে ফারাও খাফরের সমাধি রয়েছে। খাফরের পিরামিড কমপ্লেক্সের অভ্যন্তরে নির্মিত একটি অনন্য বৈশিষ্ট্য ছিল গ্রেট ফিনিক্স। এই মূর্তি চুনা পাথরে খোদাই করা হয়েছে। অদ্ভুত ধরনের এই প্রাণীর মাথা পাখির মতো এবং দেহ সিংহের মতো। এটি ছিল প্রাচীন বিশ্বের বৃহত্তম মূর্তি, যার পরিমাপ ছিল 240 ফুট লম্বা এবং 66 ফুট উঁচু। তারা বিশ্বাস করত 18তম রাজবংশে ফিনিক্স দেবতা হোরাসের প্রতিমূর্তি হিসেবে নিজেকে পূজা করাতে আসবে। গিজার দক্ষিণের পিরামিডটি খাফরের ছেলে মেনগাউর। এটি তিনটি পিরামিডের মধ্যে সবচেয়ে ছোট। কারা এই পিরামিড নির্মাণ করেছে এই নিয়ে রয়েছে অনেক মতামত, তবে ইতিহাসের কিছু জনপ্রিয় সংস্করণে বলা হয়েছে পিরামিডগুলো নির্মাণে ক্রীতদাস বা বিদেশিদের বাধ্য করা হয়েছিল। তবে এলাকা থেকে খনন করা কঙ্কালগুলি পরীক্ষা করে জানা যায় যে শ্রমিকরা সম্ভবত স্থানীয় মিশরীয় কৃষি শ্রমিক। খুফুর গ্রেট পিরামিড তৈরি করতে প্রায় 2.3 মিলিয়ন পাথরের ব্লক প্রয়োজন হয়েছিল, যার প্রতিটির ওজন 2.5 টন। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস লিখেছেন যে এটি নির্মাণ করতে 20 বছর সময় লেগেছিল এবং 1 লক্ষ পুরুষের শ্রমের প্রয়োজন ছিল।
কিন্তু পরে প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে বোঝা যায় যে শ্রমশক্তি আসলে প্রায় 20,000 ছিল। পিরামিড নির্মাতাদের মধ্যে শেষ ছিলেন পেপি, ষষ্ঠ রাজবংশের দ্বিতীয় রাজা, যিনি অল্প বয়সে ক্ষমতায় এসেছিলেন এবং 94 বছর শাসন করেছিলেন। তার শাসনের সময় পুরনো রাজ্যের সমৃদ্ধি কমতে থাকে এবং অরাজকীয় প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে ফারাও তার কিছুটা ঐশ্বরিক মর্যাদাও হারাতে থাকে। পেপির পিরামিড সাক্কারাতে নির্মিত এবং নির্মাণের সময় লেগেছিল 30 বছর। এটি পুরনো রাজ্যের অন্যদের তুলনায় অনেক ছোট। পেপির মৃত্যুর সাথে রাজ্যে এবং শক্তিশালী কেন্দ্রীয় সরকার ভেঙে পড়ে এবং মিশর অশান্ত হয়ে ওঠে। প্রাচীন এবং আধুনিক উভয় সময়ে ডাকাত এবং অন্যান্য ভাঙচুরকারীরা মিশরের পিরামিড থেকে বেশিরভাগ মৃতদেহ এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী সরিয়ে নিয়েছে এবং তাদের বাহ্যিক জিনিসগুলো লুণ্ঠন করেছে। বেশিরভাগ মসৃণ সাদা চুনাপাথরের আবরণ নষ্ট করায় গ্রেট পিরামিডগুলো তাদের পূর্বের সৌন্দর্য হারিয়েছে। তা সত্ত্বেও লক্ষ লক্ষ লোক প্রতি বছর কালের সাক্ষী পিরামিডগুলো পরিদর্শন করতে আসেন। তাদের বিশাল মহিমা, মিশরের সমৃদ্ধি এবং গৌরবময় অতীত আর রহস্যঘেরা পিরামিডগুলো দেখতে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আরও বেশি বেশি ভিডিও পেতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন সবার আগে সর্বশেষ ভিডিওটি পাওয়ার জন্য।